গুড আফটারনুন। আজ হলো কি বার? মা সোমবার, মামা পরীক্ষা দিয়ে আসছে, তারপরে এখন খেলাধুলা করতে একটু পড়াশোনা করে নিয়েছে, কারণ সন্ধ্যার সময় পড়াতে পারি না ওকে নিয়ে। তো মামা একটু খেলাধুলা করো আর আমি এখন রান্না করবো। দেখো মাছ আজকে রান্না করবো, দুই মাছ এনেছে দুটো। মামা এখন দেখো পুলে উঠে গেছে, ভাবছি রান্না করবো কিভাবে করবো। তো ওরও শরীরটা ভালো না, জ্বর উঠে যাচ্ছে, বড়টা জ্বর হয়েছে তাই ছোটোটারও জ্বর হচ্ছে মনে হয়। রান্না করে সব কিছু কেটে কেটে নিয়েছি, এখন হচ্ছে তেল গরম হয়ে গেছে, তেল মাছটা হালকা ভেজে নেবো, মামাদের জন্য রান্না করবো আর আমাদের জন্য রান্না করবো। তো মাছগুলো ছেড়ে দিচ্ছি, একটু হালকা ভেজে নেবো। ধুলে ধুলে আছে, এবার ধুলে থাকলে আমি রান্না করতে পারবো, তাহলে শীত কিন্তু পড়ছে মাছের। এরকম হয়েছে, ধুলে আছে। মামাকে বাইরে দিয়ে কুল থেকে নামিয়েছি, নাহলে রান্না করতে গেলে ওর শরীরের উপর শীত পড়ে, তেলে শীত। তো মামা খেলা করো। হ্যাঁ দেখো আমাদের জন্য পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করবো মাছ, আর এদিকে মামাদের জন্য করবো একটু চাল কুমড়ো দিয়ে একটু ঝুল। তো এই হলো আজকের রেসিপি, আর সকালে রান্না করা হয়েছে। আরেকটা আছে, এই যে আর এই যে দেখো ঝিঙ্গের বড়া করবো, চাল কুমড়োর বড়া হয়েছে সকালে, আর ওদের জন্য তো সকালে রান্না বান্না হয়েছে। রান্না হয়ে গেছে আর মামা কান্না করছে। আজকের মতো এখানে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।